আজকে হোমিওপ্যাথির খুব একটা গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে জানবো। ওষুধটি হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিতে একটি পলিক টেস্ট মেডিসিন এবং খুব ডিপ অ্যাক্টিং মেডিসিন, অর্থাৎ এর কার্যকারিতা আমাদের শরীরের প্রায় সব সিস্টেমের উপরই রয়েছে এবং এর প্রভাব কিন্তু সুদূরপ্রসারী। লাইকোপোডিয়াম লিভার এবং কিডনি এই দুটোর যে সমস্যা, এই লিভার এবং কিডনির যে কোনো সমস্যাতে কিন্তু অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ। কমনলি এটি ক্লামমোস নামেও পরিচিত এবং এটা একটি ছোট ছোট এক ধরনের পাহাড়ি গাছ রয়েছে, সেখান থেকেই তৈরি করা হয়েছে। লাইকোপোডিয়ামের পার্সন কেমন হয় বা লাইকোপোডিয়াম প্রেসক্রাইব করতে গেলে মূলত কিন্তু সেই পার্সনের পার্সোনালিটিটা জানতে হয় বা পার্সোনালিটি জানাটা খুব প্রয়োজন। পার্সোনালিটি লাইকোপোডিয়াম পেশেন্টের না জানলে কিন্তু লাইকোপোডিয়াম প্রেসক্রাইব করা যায় না বা প্রেসক্রাইব করলেও সঠিক রেজাল্ট পাওয়া যায় না। সুতরাং সবার প্রথমে লাইকোপোডিয়ামের পার্সন বা পেশেন্টের পার্সোনালিটি কিরকম হয় সেটা আমরা জেনে নেব। লাইকোপোডিয়ামের পার্সন বা ব্যক্তি খুবই ইন্টেলেকচুয়াল হয়, হাইলি ইন্টেলেকচুয়াল পার্সন, অর্থাৎ তার বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর এবং ইনি খুব কর্মঠ হন। কিন্তু দেখা গেছে যে শারীরিক দিক থেকে ইনি ততটাই দুর্বল, অর্থাৎ শারীরিক ক্ষমতা ততটা থাকে না বা এনাকে দেখে মনে হবে যে এনার যত বয়স তার থেকে বেশি বয়স্ক, অর্থাৎ এনাকে দেখে এনার বয়সের থেকে বেশি বয়স বলে মনে হয় এবং তার অ্যাপিয়ারেন্স দেখলে মনে হবে যে সে অনেকটা কমজোরি। এবং এই কমজোরির কারণ রয়েছে যে লাইকোপোডিয়াম পেশেন্ট, আগেই বললাম যেহেতু হাইলি ইন্টেলেকচুয়াল, সুতরাং সে তার জীবনে যা কিছু এখনো পর্যন্ত অর্জন করেছে, সমাজে সে যা কিছু অর্জন করেছে, যা কিছু সে প্রতিষ্ঠা করেছে বা প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো কিন্তু সে তার নিজের কর্মের দ্বারা হয়েছে এবং তার যে ইন্টেলেকচুয়াল পাওয়ার সেটার মাধ্যম দ্বারাই হয়েছে এবং অত্যন্ত পরিশ্রমী এবং পরিশ্রম করেই সে সবকিছু অর্জন করেছে। এই পরিশ্রমের জন্য কিন্তু তার চেহারাতে একটা বেশি বয়সের ছাপ চলে আসে। লাইকোপোডিয়ামের পার্সনের উপরের দিক যদি দেখা হয় শরীরের, তাহলে সেটা খুব রোগাশোকা পাতলা হয় বা ইমাসিয়েটেড হয়, কিন্তু লাইকোপোডিয়ামের পেশেন্টের পেটটা আবার একটু ফোলা হয় বা সামনের দিকে বেরিয়ে থাকে এরকম। আবার পায়ের দিক থেকে নিচের অংশটাও কিন্তু আবার একটু সরু বা ম্যারেসমাস টাইপের হয়ে থাকে। কিন্তু তার চেহারাও কিন্তু ওই আগে যে বললাম তার জীবনে যে পরিশ্রম বা সে সবকিছু যা অর্জন করেছে সেগুলো অর্জন করতে গিয়ে তাকে অনেক পরিশ্রম দিতে হয়েছে, সেগুলোই তার চেহারা বা অ্যাপিয়ারেন্স এর মধ্যে কিন্তু ফুটে ওঠে। দ্বিতীয়ত লাইকোপোডিয়ামের ক্ষেত্রে যেটা মনে রাখার বিষয় হলো যে লাইকোপোডিয়ামের পার্সন একটু লিডার টাইপের হয়, মানে এরা একটু এদের মধ্যে লিডারের ভাব থাকে, অর্থাৎ আপনি সহজেই দেখলে বুঝতে পারবেন যে এরা সবাইকে নিয়ে চলতে পারে বা যে কাউকে কনভিন্স করে ফেলতে পারে, সেটা যে কোনো উপায়েই হোক না কেন, কার সঙ্গে কিভাবে কথা বললে কি কাজ হবে সেটা এরা খুব ভালোভাবে জানে। কিন্তু তার সঙ্গে এক্ষেত্রে আরেকটা জিনিসও মনে রাখতে হবে যে তাদের এই লিডার সঙ্গে কিন্তু তাদের মধ্যে একটা গ্রিডিনেস থাকে, অর্থাৎ লালসা থাকে বা উচ্চাকাঙ্ক্ষা থাকে বা সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা অদম্য ইচ্ছা থাকে, অর্থাৎ সে যদি লক্ষ্য একটা কিছু স্থির করে থাকে তাহলে সে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু যে কোনো কিছুই করতে পারে এবং টাকা পয়সার প্রতি তার চাহিদা অনেকটাই, টাকা পয়সা নিয়ে সে খুবই সচেতন। তার মনে একটা সবসময় ভাগ থাকে যে টাকা পয়সা উপার্জন করাটা খুবই জরুরি, টাকা কামাতে হবে, ভবিষ্যতে কিছু একটা করতে হবে এবং তার মধ্যে এই মাইজারি বা এই টাকা পয়সার ব্যাপারটা থাকার জন্য সে কিন্তু দেখা গেছে যে তার ফ্যামিলির যে আদার পার্সনরা থাকে তাদের উপর একটা প্রেসার ক্রিয়েট করে। বেশিরভাগ সময় এইসব পার্সনদের মুখ থেকে শোনা যায় যে টাকা পয়সা বেশি খরচ করবে না, টাকা পয়সা হিসেব করে রাখবে, তুমি এটা কেন কিনলে, এটা কেন করছো, বেশি খরচ করো না, হিসেবের বাইরে খরচ করো না, এই জিনিসটা কি এখনই কেনার প্রয়োজন ছিল, এটা এখন কোনো দরকার ছিল না, অর্থাৎ সে টাকা পয়সা খরচ করার ব্যাপারে কিন্তু খুবই সচেতন এবং তার ফ্যামিলি বা আশেপাশে যারা রয়েছে তাদের উপরেও কিন্তু সেই ব্যাপারটা চাপিয়ে দিতে চায় এবং তার মুখ থেকে প্রায় বলতে শোনা যায় যে টাকা পয়সা কিন্তু অনেক কষ্ট করে রোজগার করতে হয়, সুতরাং টাকা পয়সা সম্পর্কে তোমরা সচেতন হও এবং এই ব্যাপারে কিন্তু সে ফ্যামিলি সবার উপরে কিন্তু একটা তার কর্তৃত্ব ফলানোর চেষ্টা করে। সুতরাং লাইকোপোডিয়ামের পার্সোনালিটি কিন্তু এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে বা জানতে হবে। লাইকোপোডিয়াম মূলত প্রথমেই বলেছি কিডনি এবং লিভারের সমস্যা, পেটের যাবতীয় যা সমস্যার উপরে সব থেকে বেশি কার্যকরী, সেটা লিভার বা কিডনির যে কোনো সমস্যাই হোক না কেন লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী। এবারে লাইকোপোডিয়ামের লিভার এবং কিডনির সমস্যা জানার আগে বেসিক কিছু জিনিস আমাদেরকে জানতে হবে যে লাইকোপোডিয়ামের কমন যেগুলো দেখা যায়। প্রথমত মেনলি যদি রাইট সাইড আমাদের শরীরের এফেক্টেড হয় বা ডান দিকের সমস্যা হয়, সেটা ডান দিকের মাথা ব্যথা হতে পারে, ডান দিকের চোখের সমস্যা হতে পারে, ডান দিকের টনসিলের সমস্যা হতে পারে, ডান দিকের বুকে লাংসের সমস্যা হতে পারে, কফ জমে গেছে, নিউমোনিয়ার সমস্যা যদি ডান দিকে হয়, লিভারের সমস্যা তো আছেই, গলব্লাডারের সমস্যা যদি হয়, ডান দিকের কিডনিতে যদি সমস্যা হয়, ডান দিকের হার্নিয়ার যদি সমস্যা হয়, অর্থাৎ ডান দিকের সমস্যার যাবতীয় যা কিছু আছে সেগুলোতে কিন্তু লাইকোপোডিয়াম আইডিয়াল মেডিসিন। দ্বিতীয় জিনিস যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে লাইকোপোডিয়াম কিন্তু গরম জিনিস পছন্দ করে, গরমে তার আরাম হয়, আবার ঠান্ডা জিনিস বা ঠান্ডা খাবার খেলে কিন্তু তার সমস্যা হয় বা তার সমস্যা বেড়ে যায়। এবং লাইকোপোডিয়ামের বেশিরভাগ লক্ষণ বা সিমটম 4 থেকে 8 বিকেল বেলা, এই সময়টাই কিন্তু
বাড়ে বা অ্যাগ্রাভেশন হয়। এবং লাইকোপোডিয়ামের আরেকটা বিশেষত গুণ রয়েছে যে এরা কিন্তু একলা থাকতে চায় না, এই ব্যাপারটাও কিন্তু এর একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক লক্ষণ। অর্থাৎ এরা বাড়িতে একা থাকতে চায় না, তার সঙ্গে কেউ থাকলে তার অনেক সুবিধা হয়, বাইরে একা যেতে চায় না, বা সে যদি বাড়িতে একা থাকে তাহলে কিন্তু তার একটু সমস্যা হয়। এবারে জেনে নেবো লিভারের সমস্যাতে লাইকোপোডিয়াম কিভাবে কাজ করে। লিভার রিলেটেড যে কোনো সমস্যা যেরকম হেপাটাইটিস, লিভার সিরোসিস, ফ্যাটি লিভার, সেটা অ্যালকোহলি হোক বা নন অ্যালকোহলিক হোক, হেপাটোমেগালি, গলব্লাডারের পাথর, কমন বাইল ডাক্টের সমস্যা, লিভার সিরোসিস, এমনকি লিভার ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত কার্যকরী ওষুধ হলো এই লাইকোপোডিয়াম। এছাড়াও পেটের বিভিন্ন সমস্যাতে কিন্তু লাইকোপোডিয়াম খুবই কার্যকরী, বিশেষত যারা গ্যাস অম্বলের সমস্যাতে ভুগছেন। তবে তাদের ক্ষেত্রে গ্যাস অম্বলের সমস্যাটার কিছু কিছু লক্ষণ থাকে, যেমন পেটের সমস্যা বা লিভারের সমস্যা আপনার ফ্যাটি ফুড খাওয়ার পরই বেড়েছে, বা আপনি কোনো পচা জিনিস বলতে আপনি হয়তো পুরনো জিনিস খেয়ে ফেলেছেন, ধরুন রেস্টুরেন্টে গিয়েছেন, পুরনো রান্না খেয়েছেন, তারপরেই আপনার গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যা হয়েছে, পেট মনে হচ্ছে ফুলে রয়েছে, ফেঁপে গেছে, একদম পেট জয়ডাক হয়ে যায়, পেটের মধ্যে মনে হয় প্রচুর পরিমাণে গ্যাস জমে গেছে, এবং মাঝে মধ্যে দেখা যাবে যে আপনার ঢেকুর উঠবে, এবং ঢেকুরের সঙ্গে সঙ্গে আপনি যে খাবারটা খেয়েছেন সেই খাবারের স্বাদও আসবে, তার সঙ্গে কিন্তু বায়ুও নিঃসরণ হয়। এর সঙ্গে এদের কনস্টিপেশনের সমস্যাও থাকে, এবং যখন স্টুল পাস হবে তখন স্টুলের মধ্যে অত্যন্ত দুর্গন্ধ থাকে। এবং কনস্টিপেশনের ক্ষেত্রে বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে যে পিউবার্টি এজে যেসব মেল বা পুরুষরা রয়েছে, বাড়ি থেকে যখন বাইরে যান, বাইরে গিয়ে কোথাও থাকেন, তাদের যদি সেই বাড়ি থেকে বাইরে গিয়ে থাকার জন্য কনস্টিপেশনের সমস্যা হয় পিউবার্টি এজে, সেক্ষেত্রে লাইকোপোডিয়াম কিন্তু অত্যন্ত কার্যকরী। সুতরাং পেটের এই জাতীয় সমস্যা তো বা জিআই ট্রাভেলও কিন্তু লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী। এবারে জানবো কিডনি রিলেটেড কি কি সমস্যাতে লাইকোপোডিয়াম ইউজ হবে। কিডনি রিলেটেড যাবতীয় সমস্যা, যে কোনো সমস্যা, যেমন কিডনি স্টোন, হাইড্রোনেফ্রোসিস, কিডনিতে জল জমা, ইউরেটারের সমস্যা, ইউরিনারি ব্লাডারের সমস্যা, প্রস্রাব ধরে রাখতে সমস্যা, প্রোস্টেটের সমস্যা, প্রস্রাবে জ্বালা বা যন্ত্রণা, প্রস্রাব পরিষ্কার হচ্ছে না আপনার, অনেক ধীরে ধীরে হচ্ছে, প্রস্রাব আটকে যাচ্ছে, অ্যাকিউট রেনাল ফেলিওর, ক্রনিক রেনাল ফেলিওর, নেফ্রোটিক সিন্ড্রোম, অর্থাৎ কিডনির যাবতীয় যা সমস্যা আছে সেই সব সমস্যাতে কিন্তু লাইকোপোডিয়ামের প্রভাব রয়েছে। এবং লাইকোপোডিয়াম দেখা গেছে যে যদি লক্ষণ মিলে যায় সেই অনুযায়ী যদি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু যে কোনো কিডনির সমস্যাতে অত্যন্ত কার্যকরী ওষুধ। তবে এর সঙ্গে প্রস্রাবের কিছু লক্ষণ মনে রাখতে হবে, যেমন প্রস্রাবের রংটা একটু লাল হয় কারণ ভেতরে ইনফেকশন হয়ে যায়, সেই জন্য প্রস্রাব অনেকক্ষণ জমে থাকার কারণে একটা লালচে ভাব আসে। তার সঙ্গে প্রস্রাব যখন শুরু হচ্ছে তখন কিন্তু অত্যন্ত জ্বালা বা যন্ত্রণা হয়, এবং প্রস্রাব হয়ে যাওয়ার পরে সেটা জ্বালা বা যন্ত্রণা পরিমাণ অনেক কমে যায়, এবং ইউরিনের যদি প্রপার ফ্লো না থাকে সেক্ষেত্রেও কিন্তু লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী। এছাড়া প্রোস্টেটের সমস্যাতেও লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করে। তাছাড়াও দেখা গেছে যে পুরুষদের মধ্যে সেক্সুয়াল উইকনেস, প্রিম্যাচিওর ইজাকুলেশন, এইসব সমস্যাতেও লাইকোপোডিয়াম কার্যকরী। দেখা গেছে যে সেক্সুয়াল ডিজায়ার অনেকের মধ্যে রয়েছে কিন্তু সে শারীরিকভাবে অতটা এনার্জি পায় না বা সক্ষম নয়, ইরেকশনে প্রবলেম হয়, স্পার্ম কাউন্ট কমে গেছে, অর্থাৎ সেক্সুয়াল প্রবলেমে কিন্তু লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী। লাইকোপোডিয়াম লিভার কিডনি সমস্যা বাদ দিয়েও আগেই বলেছি এটি একটি পলিক্রিস মেডিসিন, এর কিন্তু সারা শরীরের সব জায়গাতেই প্রভাব রয়েছে বা লক্ষণ থাকলে কিন্তু প্রয়োগ করা যাবে। তবে এর লিভার এবং কিডনির সমস্যাতেই দেখা যায় যে লাইকোপোডিয়াম সব থেকে বেশি কার্যকরী, তাই এই দুটো সিস্টেম এবং লাইকোপোডিয়ামের আরো কিছু ক্যারেক্টারিস্টিক সিমটম সম্পর্কে আমি আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারী হয়েছে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে, এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এইরকম হেলথ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ধন্যবাদ।